अथ चतुर्दश अध्याय अमंगल चिन्ह सकल देखि युधिष्ठिरेर आशंका एवं अर्जुनेर द्वारका थेके प्रत्यावर्तन। श्री श्रीमद् भागवत ग्रंथेर प्रथम स्कंधे चतुर्दश अध्याय सुतमुनि तिनि शौनकादि ऋषिर काछे बोलछेन, सम्प्रतिस्ते द्वारकायां जिष्णो बन्धु दिदीक्षया जातुं च पुण्यश्लोकस्य कृष्णस्य च विशिष्टितम्। সুত বললেন, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ এবং পূর্ণশ্লোক ভগবান কৃষ্ণের তৎকালীন ক্রিয়াকলাপ অভিপ্রায় ইত্যাদি জানবার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন। কয়েক মাস কেটে গেলেও অর্জুন ফিরে এলেন না। এদিকে ধর্মরাজ যুধিষ্ঠির চতুর্দিকে সব অমঙ্গল চিহ্ন দেখতে লাগলেন, কারণ অর্জুন দ্বারকায় গেছে, এতদিন হয়ে গেল ফিরে আসছে না। এই জন্য যুধিষ্ঠির খুব চিন্তিত হলেন, আরও চিন্তিত হলেন এই কারণে চতুর্দিকে অমঙ্গলের চিহ্ন দেখতে পেলেন। তিনি দেখলেন কালের গতি অতি ভয়ঙ্কর হয়েছে। যে সময়ে যে ঋতুকাল হওয়া উচিত সে সময়ে তা হচ্ছে না। এই দেখুন, যে সময় যেটা হওয়া উচিত সে সময় সেটা হচ্ছে না। যেমন আমাদের এই ভারতবর্ষের ঋতু, মানে 12 মাসকে 6টা ঋতুতে ভাগ করা হয়েছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তো আমরা সাধারণত এটা জানি, বৈশাখ জ্যৈষ্ঠ হলো গ্রীষ্মকাল, তারপরে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, এরকম 2-2 মাস করে এক একটা কাল বলা হয়েছে। তা বর্ষাকালে জানি আমরা খুব বৃষ্টি হয়, আর শীতকালে তো বৃষ্টি হয় না, কিন্তু দেখা যাচ্ছে এখন শীতকালেও বৃষ্টি হচ্ছে। তা যুধিষ্ঠির মহারাজ তিনি দেখছেন যে কালে যেটা হওয়া উচিত সে কালে তা সেটা হচ্ছে না। এই জন্য তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। ক্রিয়াও বিপরীত রকমের হচ্ছে, মানুষ হয়ে গেছে লোভী ও অসত্য পরায়ণ। জীবিকা নির্বাহের জন্য তারা পাপাচরণে প্রবৃত্ত হয়েছে। মানুষের ব্যবহার কপটতাপূর্ণ, বন্ধুত্ব সততাময়, পিতা মাতা আত্মীয় স্বজন ভাই স্বামী স্ত্রী সর্বদাই কলহরত। মানে দাপরের শেষ, কলির প্রারম্ভ। তো এই জন্যে এটা হবে তার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কলিকালের আগমনে মানুষের স্বভাব লোভ দম্ভ ইত্যাদি অধর্মে পরিপূর্ণ হয়ে গেছে। প্রকৃতির মধ্যে অত্যন্ত অমঙ্গলসূচক লক্ষণ দেখা যেতে লাগলো। এইসব দেখে যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতা ভীমকে বললেন, হে ভীম, অর্জুনকে আমি দ্বারকায় এই জন্য পাঠিয়েছি যে সে সেখানে গিয়ে পূর্ণশ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বর্তমানে কি করছেন সেই খবর নিয়ে আসুক, আর আত্মীয় বন্ধুদের সাথেও দেখা করে আসুক। সেই থেকে 7 মাস হয়ে গেল,
কিন্তু তোমার ছোট ভাই অর্জুন এখনও ফিরে এলো না। তার ফিরে না আসার কারণটা আমি ঠিক বুঝতে পাচ্ছি না। আশঙ্কা হচ্ছে দেবর্ষী নারদ যে সময়ে শ্রীকৃষ্ণের লীলা বিগ্রহ সম্বরণ করার কথা বলেছিলেন সেই সময় আসেনি তো। নারদ একটা সংবাদ দিয়েছিলেন এর আগে যে কৃষ্ণ লীলা সম্বরণ করবেন, তাই আশঙ্কা করছেন যে কৃষ্ণের সেই লীলা সম্বরণের কাল আসেনি তো। ভগবানের কৃপাতেই আমরা এই ধন সম্পদ, রাজত্ব, স্ত্রী, প্রাণ, বংশ, সন্তান, শত্রু বিজয় এবং স্বর্গাদি লোকের অধিকার প্রাপ্ত হয়েছি। হে বৎস ভীম, তুমি তো মানুষদের মধ্যে বাঘের মতো বলবান, ঠিক করে দেখো তো, আকাশে উল্কা পাতাদি, পৃথিবীতে ভূমিকম্পাদি এবং শরীরের মধ্যে রোগাদি কিসব ভয়ানক অমঙ্গলের চিহ্ন দেখা যাচ্ছে। এর থেকে মনে হচ্ছে যে শিগগিরই আমাদের মতিভ্রমকারী কোনো দুর্যোগ যেন এগিয়ে আসছে। নিতাই গৌর হরি বল। হে ভীম, আমার বাম বাহু, উরু, চোখ এবং বাহু বারবার কাঁপছে, বুক তীব্রভাবে ধরপর করছে, বুকের মধ্যে তীব্রভাবে ধরফরানি হচ্ছে, খুব শিগগিরই নিশ্চয়ই কোনো বিপদ হবে। চেয়ে দেখছ, দেখো শৃগালিরা উদীয়মান সূর্যের দিকে মুখ উঁচু করে চিৎকার করছে। আরে, ওগুলোর মুখ দিয়ে তো আগুনও বেরোচ্ছে। এখানে কুকুরগুলি নির্ভীকের মতো আমার দিকে তাকিয়ে চিৎকার করছে। হে ভীম, গরু প্রভৃতি মাঙ্গলিক পশুরা আমাকে বাঁদিকে রেখে চলে যাচ্ছে, আর গর্ধবাদী অশুভ পশুরা আমাকে তাদের ডান দিকে রেখে চলে যাচ্ছে। আমার ঘোড়াগুলি যেন মনে হচ্ছে কাঁদছে। এই মৃত্যুদূত কপটটি পেঁচা এবং তার প্রতিপক্ষ কাক রাত্রিবেলা তার কর্ণকঠোর শব্দে আমার মনকে কম্পিত করি, বিশ্বকে জনহীন দেখতে চাইছে। দেখুন, কাক তো রাত্রিবেলায় ডাকে না, দিনের বেলা ডাকে, কিন্তু কাক রাত্রিবেলায় ডাকছে। চতুর্দিক ধূম্রবর্ণ হয়ে গেছে, সূর্য আর চন্দ্রের চারদিক বারবার মণ্ডলাকার ধারণ করছে। সূর্য এবং চন্দ্রের চারদিক মণ্ডলাকার ধারণ করছে, আমরা দেখি না, আমরা ওটাকে কি বলি? মানে চারদিক দিয়ে একটা গোলাকার, চন্দ্র এবং সূর্যের চারদিক এরকম হয় দেখা যায়, এটা মানে অমঙ্গলের চিহ্ন। যাই হোক, পৃথিবী পাহাড় পর্বতের সঙ্গে কেঁপে কেঁপে উঠছে, এই যে ভূমিকম্প হয় না, মেঘের গভীর গর্জনের সাথে সাথে যত্রতত্র বজ্রপাত হচ্ছে, শরীর কেটে যায়, এরকম প্রবল ধুলিপটল চতুর্দিক অন্ধকার করে প্রবাহিত হচ্ছে, মেঘমালা ভয়ানক বিভৎস দৃশ্য তৈরি করে সবদিকে রক্তবর্ষণ করছে। দেখো, সূর্যদেব প্রভাহীন হয়ে পড়েছেন, আকাশে গ্রহগণের পরস্পর সংঘর্ষ হচ্ছে, রুদ্রানুচর ভূতদের পরস্পর মিলনে পৃথিবী অন্তরীক্ষ যেন প্রজ্বলিত হচ্ছে, নদী নদ সরোবর এবং লোকেদের মন ক্ষুভিত হচ্ছে, ঘৃতাহুতির দ্বারা অগ্নি প্রজ্বলিত করা যাচ্ছে না, ঘের দ্বারা আগুন জ্বলছে না। এই ভীষণ দুর্যোগ শেষ পর্যন্ত কি করবে কে জানে। বাছুরেরা দুগ্ধপান করছে না, গাভীরা দুধ দুইতে দিচ্ছে না, গোয়ালঘরে গো সকল অশ্রুমুখী হয়ে রোদন করছে, বৃষগণ উদাসীন হয়ে নিষ্প্রিয় হয়ে রয়েছে, দেব প্রতিমাগুলি যেন রোদন করছে, মনে হচ্ছে যেন তাদের শরীর থেকে ঘাম বেরোচ্ছে,
আর তারা যেন নড়াচড়া করে স্থানচ্যুত হচ্ছেন। ভাইরে, এই দেশ গ্রাম শহর বাগান আকর আশ্রম প্রভৃতি হতশ্রী হয়ে বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। না জানি এইসব আমাদের কোন দুর্দিনের সূচনা করছে। এইসব ভয়াবহ অশুভ লক্ষণ দেখি আমার তো মনে হচ্ছে যে এই পৃথিবী বোধহয় ধ্বজ বজ্রাঙ্কুশাদি চিহ্নরূপ অপরূপ শোভা যা অন্য কোথাও কারুর মধ্যে নেই সেই শ্রীগোবিন্দ চরণ স্পর্শের সৌভাগ্য খুইয়ে শ্রীহীন হয়ে যাচ্ছে। হে সৌনক, এই সকল ভয়ানক অমঙ্গল চিহ্ন দেখি মহারাজ যুধিষ্ঠির মনে মনে যখন খুবই চিন্তা করছিলেন, এমন সময় অর্জুন দ্বারকা থেকে ফিরে এলেন। যুধিষ্ঠির দেখলেন যে অর্জুন বিমর্ষ হয়ে পড়েছেন, তার বদন বিমলিন। এর আগে তাকে কখনো এমন দেখায়নি। তিনি অবনত বদনে অবস্থান করছিলেন, মাথা নিচু করেছিল অর্জুন। নয়ন কমল থেকে শুধুই অশ্রুপাত হচ্ছিল, শরীরে পূর্বের ন্যায় কান্তি বিন্দুমাত্র ছিল না। এই অবস্থায় তাকে চরণে পতিত দেখে যুধিষ্ঠির উদ্বিগ্ন হয়ে পড়লেন। দেবর্ষি নারদের কথা মনে পড়ল এবং সবার মধ্যে সকলের সামনেই অর্জুনকে জিজ্ঞাসা করলেন, হে অর্জুন, দ্বারকাপুরীতে আমাদের আত্মীয় কুটুম্ব মধু ভোজ দর্শাহ অর্হ সত্তত অন্ধক এবং বিঞ্চিবংশীয় যাদবগণ কুশলে আছেন তো? পরম মাননীয় মাতামহ সুরসেন সকুশল তো? মাতুল বসুদেব তার ভাইদের সাথে কুশলে আছেন তো? বসুদেবের পত্নীগণ আমাদের মাতুলানী দেবকী প্রমুখ সাত বোন তাদের পুত্র ও পুত্রবধূদের সাথে সুখে আছেন তো? দুষ্ট কংসের পিতা রাজা উগ্রসেন ও তার ছোট ভাই দেবক জীবিত তো? পুত্র কৃতবর্মার সাথে ঋদ্ধিক অক্রূর জয়ন্ত গদ সারণ তথা শত্রুজিৎ প্রমুখ যাদব বীরগণের সকলের মঙ্গল তো? যাদবদের প্রভু বলরাম সুখে আছেন তো? বৃঞ্চি বংশীয়দের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহারথী প্রদ্যুম্ন ভালো আছেন তো? যুদ্ধে অতি বেগবান ভগবান অনিরুদ্ধ আনন্দে আছেন তো? সুসেন চারুদেষ্ণ জাম্বুবতী নন্দন সাম্ব এবং সপুত্র ঋষভ প্রমুখ ভগবান শ্রীকৃষ্ণের অন্যান্য সব পুত্রগণের মঙ্গল তো? ভগবান কৃষ্ণের অনুচরবৃন্দ শ্রুতদেব উদ্ধব প্রমুখ অন্যান্য সুনন্দ নন্দ প্রমুখ প্রধান যাদবগণ যারা ভগবান শ্রীকৃষ্ণ বলরামের বাহুবল দ্বারা আশ্রিত সকলেরই কুশল তো? আমাদের প্রতি স্নেহশীল বান্ধবগণ আমাদের কথা কি মনে করেন? নানা রকম প্রশ্ন আরো বলছেন, ভক্তবৎসল ব্রাহ্মণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ নিজ শহীদদের সাথে দ্বারকাপুরীতে সুধর্মা নাম্নি সভায় সুখে আছেন তো? সেই আদিপুরুষ বলরামকে সঙ্গে নিয়ে জগতের পরম মঙ্গল পরম কল্যাণ উৎকর্ষের জন্য যদুকুলরূপ ক্ষীরসাগরে বিরাজমান রয়েছেন। তার বাহুবলে সুরক্ষিত দ্বারকাপুরীতে যাদবগণ ত্রিলোকের সম্মান পেয়ে পরমানন্দে বৈকুণ্ঠনাথের পার্শ্বদের মতো বিহার করছেন। সত্যভামা প্রমুখ 16,000 মহিষীরা তার পাদপদ্ম সেবাতেই নিরত থেকে তার দ্বারা যুদ্ধে ইন্দ্রাদি দেবতাদের পরাজিত করি শচীদেবীর উপভোগ্য এবং প্রিয় পারিজাত কুসুমাদি উপভোগ করছেন। যদুবংশের বীরগণ শ্রীকৃষ্ণের বাহুবলের প্রভাবে সুরক্ষিত থেকে নির্ভয়ে আছেন এবং দেবরাজ ইন্দ্রাদি শ্রেষ্ঠ দেবগণের ভোগ্য সুধর্মা নামক দেবসভা বলপূর্বক অধিকার করি বারংবার পদদলিত করছেন। হে অর্জুন, তুমি নিজের শারীরিক কুশলে আছো, এ কথা
এ কথা তো অন্তত বলো, তোমাকে দেখি শ্রীহীন মনে হচ্ছে। ওখানে অনেকদিন ছিলে, তোমাকে সেখানে কেউ অনাদর বা অবজ্ঞা করেনি তো? কেউ তোমার অপমান করেনি তো? সেখানে কেউ তোমাকে স্নেহ প্রেমাদি শূন্য কঠোর বাক্যের দ্বারা তোমার মনে দুঃখ দেয়নি তো? অথবা কোনো আশা নিয়ে তোমার কাছে কেউ কিছু কামনা করেছিল যে সেই যাচককে প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পালন করে তুমি ব্যর্থ হয়েছ? তুমি চিরকাল শরণাগতকে রক্ষা করে এসেছ, শরণাগত ব্রাহ্মণ বালক গো বৃদ্ধ রোগী অবলা অথবা অন্য কোনো শরণাগত প্রাণীকে তুমি ত্যাগ করনি তো? কোনো অগম্যা নারীতে উপগত হওনি তো? অথবা গম্যা নারীতে অসৎকার পূর্বক উপগত হওনি তো? পথে কোথাও কোনো সমকক্ষ ব্যক্তি বা নিকৃষ্ট ব্যক্তি দ্বারা পরাজিত হওনি তো? অথবা বুভুক্ষ বৃদ্ধ বা বালকগণকে পরিত্যাগ করে তুমি একলাই ভোজন করনি তো? আমার বিশ্বাস, তুমি এমন কোনো নিন্দিত কাজ করনি যা তোমার উপযুক্ত নয়। অথবা এমন তো হয়নি যে তোমার পরম প্রিয়তম অভিন্ন হৃদয় পরম শ্রহীদ ভগবান কৃষ্ণকে তুমি হারিয়েছ আর সেই জন্য নিজেকে শূন্য মনে করছ? এছাড়া দ্বিতীয় কোনো কারণ আর হতেই পারে না যাতে তোমার এই রকম মনোপ্রিয়া হতে পারে। মানে একাই প্রশ্ন করছেন যুধিষ্ঠির মহারাজ অর্জুনের কাছে। সুত বললেন, কৃষ্ণ সখা অর্জুন তো আগের থেকেই শ্রীকৃষ্ণের বিরহে কৃষ হয়েছিলেন। কৃষ্ণ চলে যাচ্ছেন হস্তিনাপুর ছেড়ে, আগেই কৃষ্ণের বিরহে তিনি শরীর তার ক্ষীণ হয়ে গিয়েছিল। তার উপর রাজা যুধিষ্ঠির তার বিষণ্ন অবস্থা দেখে সেই ব্যাপারে নানা রকম আশঙ্কা প্রকাশ করে একের পর এক প্রশ্ন করতে লাগলেন। শোকে অর্জুনের মুখ ও হৃদয় শুষ্ক, চেহারা নিষ্প্রভ হয়েছিল। তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে এমন মগ্ন ছিলেন যে জ্যেষ্ঠ ভ্রাতার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারলেন না। দৃষ্টিপট থেকে কৃষ্ণের অন্তর্ধ্যানে গভীর প্রণয়জনিত উৎকণ্ঠায় তিনি বিবশ হয়েছিলেন। রথ চালনায় দৌত্যকর্ম ইত্যাদি সময়ে শ্রীকৃষ্ণের হিতৈষিতা অভিন্ন হৃদয়তা এবং প্রেমপূর্ণ ব্যবহার স্মরণ করতে করতে নিজের শোকাবেগ অতি কষ্টে রুদ্ধ করে হাত দিয়ে চোখের জল মুছে বাষ্প গদগদ স্বরে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে তিনি বলতে লাগলেন, মহারাজ, আমার মামাতো ভাই অথবা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ আমাকে বঞ্চনা করেছেন। আমার মামাতো ভাই বা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর রূপ ধারণ করে কৃষ্ণ আমাকে বঞ্চনা করেছেন, তার মানে তিনি যে স্বয়ং ভগবান এটা পর্যন্ত জানতে পারেনি। আগে বিশ্বরূপ দেখার পরে তাকে চিনতে পারল। তাই বলছেন, তিনি আমার মামাতো ভাই অথবা ঘনিষ্ঠ বন্ধু রূপ ধারণ করে কৃষ্ণ আমাকে বঞ্চিত করেছেন। আমার যে প্রবল পরাক্রম দেখে বড় বড় দেবতারা বিস্মিত হতেন, সেই পরাক্রম শ্রীকৃষ্ণ হরণ করে নিয়েছেন। শরীরের থেকে প্রাণ চলে গেলে যেমন তাকে মৃত বলা হয়, সেরকমই শ্রীকৃষ্ণের ক্ষণকাল মাত্র বিচ্ছেদেই এই সংসার সৌন্দর্যবিহীন বলে মনে হচ্ছে। তার বলি বলিয়ান হয়ে দ্রুপদ রাজার স্বয়ম্বর সভায় আগত মদনমত্ত রাজাদের তেজ আমি হরণ করেছিলাম। সরাসনে গুণ যোজনা করে মৎস্য ভেদ করে দ্রৌপদীকে আমি লাভ করেছিলাম। তার সান্নিধ্য মাত্রে আমি সমস্ত দেবতাগণ সহ ইন্দ্রকে নিজের বাহুবলে পরাজিত করি অগ্নিদেবের তৃপ্তির জন্যে খাণ্ডব বন অগ্নিকে প্রদান করেছিলাম এবং ময় দানব দ্বারা নির্মিত অলৌকিক শিল্পকলামণ্ডিত সভা লাভ করেছিলাম।
সেই সভাতেই রাজস্ব যজ্ঞের সময় নানা স্থান থেকে আগত রাজন্যবৃন্দ আমাকে নানা উপহার প্রদান করেছিলেন। আপনার কনিষ্ঠ ভ্রাতা 10,000 হাতির সমান বলশালী ভীমসেন সেই শ্রীকৃষ্ণের বলে মহাবলিয়ান হয়ে সমস্ত রাজাদের মস্তকে পদ অর্পণকারী দাম্ভিক জরাসন্ধকে বধ করেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই সব রাজন্যবর্গকে মুক্ত করেছিলেন। ভৈরব যজ্ঞে বলি দেবার জন্য জরাসন্ধ যাদের বন্দি করে রেখেছিল সেই সব রাজাগণ আপনার যজ্ঞে আপনার জন্য নানা প্রকার উপহার নিয়ে এসেছিল। মহারানী দ্রৌপদী রাজস্ব যজ্ঞীয় মহা অভিষেকের দ্বারা পবিত্র সুন্দর কেশরাশি দুঃশাসনাদি দুষ্টগণ যখন জনপূর্ণ রাজসভায় স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছিল তখন সেই কেশ জাল বিকীর্ণ করে তিনি অশ্রুপ্লাবিত নেত্রে শ্রীকৃষ্ণের চরণে শরণ নিয়েছিলেন। সেই সময়ে ভীমসেন তার সেই ঘোর অপমানের প্রতিশোধ গ্রহণের প্রতিজ্ঞা করে সেই দুষ্টগণের পত্নীদের এমন দশা করে দিয়েছিলেন যে তারা বিধবা হয়ে গিয়েছিল এবং তার ফলে তাদের নিজেদের চুল নিজেদের হাতেই উন্মোচিত করতে হয়েছিল। এইভাবে ভগবান শরণাগত দ্রৌপদীর অপমানের প্রতিকার করেছিলেন। বনবাসীর সময় আমাদের শত্রু দুর্যোধনের ষড়যন্ত্রে 10,000 শিষ্যের সাথে একত্রে ভোজনকারী মহর্ষি দুর্বাসা আমাদের মহাবিপদে ফেলেছিলেন। 10,000 শিষ্য সঙ্গে এসেছিলেন তারা যখন বনবাসে ছিলেন, হ্যাঁ, সেই সংকটে ভগবান কৃষ্ণই দ্রৌপদীর পাকপাত্র সংলগ্ন অবশিষ্ট শাকের একটিমাত্র কণারি ভোগ নিয়ে তাদের রক্ষা করেছিলেন। মানে কিছুই নাই, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তা পাকপাত্রের মধ্যে মানে দশ হাজার শিষ্য সঙ্গে দুর্বাসামনি এসেছিলেন অতিথি হয়ে সেই বনবাসী পাণ্ডবদের কাছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু পাক পাত্রে রান্নার পাত্রে একটু শাক লেগে আছে। গোবিন্দের স্মরণ করলেন দ্রৌপদী, গোবিন্দ এসে শাকের কণাটা খেয়ে নিলেন, স্নান করতে গেছে 10,000 শিষ্যের সঙ্গে, আর ওদিকে সবার পেট ভরে গেছে, একটু জল খাওয়ারও আর সামর্থ্য নাই। নিতাই গৌর হরি বল, দেখেছেন রাখে হরি মারে কি, তিনি অসম্ভব সম্ভব করতে পারেন, অসাধ্য সাধন করতে পারেন। তাই অর্জুন বলছেন তার দাদা যুধিষ্ঠিরের কাছে, তার এই ভোগ গ্রহণের ফলেই জলে স্নানরত মুনিগণ অনুভব করেছিলেন যে শুধু তারাই নন, ত্রিভুবনই পরিতৃপ্ত হয়ে গেছে। তারই প্রভাবে আমি পার্বতীর সহিত ভগবান শঙ্করকে বিস্ময়ান্বিত করেছিলাম, ফলে অসন্তুষ্ট হয়ে আমাকে তার পশুপত নামক অস্ত্র প্রদান করেছিলেন। অর্জুনকে শিব ঠাকুর পাশুপত অস্ত্র দান করেছিলেন, সাথে সাথে অন্যান্য লোকপালগণও প্রসন্ন হয়ে তাদের নিজেদের দিব্য অস্ত্রাদি আমাকে উপহার দিয়েছিলেন। অন্য কথা আর কি, তারই কৃপায় আমি সশরীরে স্বর্গে গিয়েছিলাম এবং ইন্দ্রের সভায় তার সাথে সিংহাসনের অর্ধেক অংশে একত্রে বসার সম্মান লাভ করেছিলাম। তারই আগ্রহে যখন আমি স্বর্গে কিছুদিন বাস করছিলাম তখন ইন্দ্রসহ সকল দেবতাগণ নিবত কবচাদি অসুরদের বিনাশ করার জন্য আমার সেই গাণ্ডীবধারী বাহুযুগল আশ্রয় করেছিলেন। হে মহারাজ, এইসব ঘটনাবলী যার অসীম কৃপার ফল, সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক আজ আমি বঞ্চিত হয়েছি। হে মহারাজ, কৌরব সেনা ভীষ্ম দ্রোণ প্রমুখ অজেয় মহামৎস্য ব্যপ্ত
অনন্ত অপার সমুদ্রের মতো ছিল, কিন্তু তার আশ্রয় থেকে আমি একলাই রথে করে সেই সমুদ্র পার হয়ে গিয়েছিলাম। আপনার হয়তো মনে আছে, তারই সাহায্যে শত্রুদের থেকে বিরাট রাজার সমস্ত গোধন তো পুনরুদ্ধার করেইছিলাম, উপরন্তু তাদের রাজপ্রভাব সূচক উষ্ণীষ মুকুট ও মণিময় রত্ন অলঙ্করাদিও কেড়ে নিয়েছিলাম। হে মহারাজ, কৌরব সেনা ভীষ্ম কর্ণ দ্রোণ শল্য অন্যান্য বড় বড় রাজা ক্ষত্রিয় বীরদের রথসমূহে সজ্জিত ছিল। সেখানে আমার রথের সারথি রূপে আগে আগে থেকে তিনি তার দৃষ্টি দিয়েই সেই সকল মহারথি সেনাপতির আয়ু মন বুদ্ধি সব কিছু হরণ করে নিতেন। দ্রোণাচার্য কর্ণ ভীষ্ম ভূরিশ্রবা সুশর্মা শল্য জয়দ্রত এবং বল্লিকা আদি বীরগণ আমার প্রতি অব্যর্থ প্রভাব অস্ত্রশস্ত্র নিক্ষেপ করেছিলেন, কিন্তু হিরণ্যকশিপু প্রমুখ অসুরদের অস্ত্রশস্ত্র যেমন ভগবত ভক্ত প্রহ্লাদকে স্পর্শ করতে পারত না, তেমনি তাদের নিক্ষিপ্ত অস্ত্রসমূহ আমাকে স্পর্শ করতে পারেনি। নিতাই গৌর হরিব। কারণ যত সব মহারথী ভীষ্ম দ্রোণাচার্য কৃপাচার্য সবই তো দুর্যোধনের পক্ষে, কিন্তু কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে। তাই অর্জুন বলছেন, এত সব মহারথীরা আমাকে এত বাণ নিক্ষেপ করেছেন, কিন্তু আমার রথে থেকে কৃষ্ণ আমাকে এমনভাবে রক্ষা করেছেন, যেমন প্রহ্লাদের উপরে তার পিতা হিরণ্যকশিপু কত নির্যাতন করেছিল, কিন্তু প্রহ্লাদকে কিছুই করতে পারেনি, তেমনি শ্রীকৃষ্ণ আমাকে প্রহ্লাদের মতো রক্ষা করেছেন। নিতাই গৌর হরিব। তেমনি তাদের নিক্ষিপ্ত অস্ত্রসমূহ আমাকে স্পর্শ করতে পারেনি, এই সবই শ্রীকৃষ্ণের বাহুবলের ছত্রছায়ায় থাকার জন্য হয়েছে। আমরা যদি গোবিন্দকে রথের সারথি করতে পারি, এটা তো রথ, মানব দেহটাকে রথ বলেছেন, এই রথের সারথি হলেন গোবিন্দ। বিবেকশীল পুরুষ সংসার থেকে মুক্তি লাভের জন্য যার পাদ পদ্মের অর্চনা করে থাকেন, সেই ভক্তবাৎসল্যে আত্ম পর্যন্ত দানকারী ভগবানকে আমি দুর্বুদ্ধিবশত আমার রথের সারথি করেছিলাম। অর্জুন বলছেন যে ভক্তবাৎসল্য ভগবান তিনি তার ভক্তকে নিজেকে দান করে দেন। তুলসী দলে ন জলস্য চুলুকেই নেবা বিক্রিনীতে সমাত্মনং ভক্তব্য ভক্তবাৎসল্য। এক গণ্ডুষ জল আর একটি তুলসী পাতা যদি গোবিন্দয় নম বলে কেউ দিতে পারে, গোবিন্দ বলছেন আমি তার কাছে চিরতরে বিক্রি হয়ে যাই। গঙ্গাজল তুলসী ঋণ শোধ করতে পারে না, বিক্রি হয়ে যায় তার কাছে। আর আমায় অর্জুন বলছেন সেই ভগবানকে আমি দুর্বুদ্ধিবশত আমার রথের সারথি করেছিলাম, মানে বাইরের রথের। অহো, যুদ্ধে যখন আমার রথের ঘোড়াগুলি ক্লান্ত হয়ে পড়ছিল এবং আমি রথ থেকে নেমে মাটিতে দাঁড়িয়েছিলাম, সেই সময় বড় বড় মহারথি পর্যন্ত আমাকে প্রহার করতে পারেনি, কারণ শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি মহিমায় তাদের বুদ্ধি স্তব্ধ হয়ে গিয়েছিল। হে মহারাজ, মাধবের সেই গভীর মন্দ হাসি শোভিত পরিহাস সমন্বিত হৃদয়স্পর্শী বচন এবং আমাকে হে পার্থ, হে অর্জুন, হে সখা, হে কুরুনন্দন ইত্যাদি মনোহর সম্বোধনগুলি আমার স্মৃতিপথে এসে আমার হৃদয়কে তোলপাড় করছে। শোয়া বসা ভ্রমণ আত্মপ্রশংসা আলোচনা এবং ভোজন ইত্যাদি প্রসঙ্গে
আমাদের অনেক সময় একসাথে থাকতে হতো। কখনো কখনো ব্যঙ্গভরে আমি বলতাম, বয়স্য তুমি তো খুব সত্যবাদী। সেই সময়েও ওই মহাপুরুষ নিজ মহত্বে বন্ধু যেমন বন্ধুর, পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করেন, সেইভাবে মন্দবুদ্ধি আমার অপরাধ সকল সহ্য করতেন। হে মহারাজ, যিনি আমার সখা প্রিয় বন্ধু, শুধু তাই নয়, যিনি আমার সব কিছু ছিলেন, সেই পুরুষোত্তম ভগবানের থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। ভগবানের পত্নীদের নিয়ে আমি দ্বারকা থেকে আসছিলাম, কিন্তু রাস্তায় দুর্বৃত্ত গোপগণ কর্তৃক আমি এক অবলা নারীর মতো পরাজিত হলাম এবং তাদের রক্ষা করতে পারলাম না। দেখেছেন, বলছেন ভগবানের পত্নীদের নিয়ে আমি দ্বারকা থেকে আসছিলাম, কিন্তু রাস্তায় দুর্বৃত্তরা, তারা গোপ জাতি, তারা কি করল, আমি এক অবলা দুর্বৃত্ত গোপগণ কর্তৃক আমি এক অবলা নারীর মতো পরাজিত হলাম, তাদের রক্ষা করতে পারলাম না। আমার সেই গাণ্ডীব ধনু, সেই বাণ, সেই রথ, সেই ঘোড়া আর সেই রথি আমি অর্জুন, যার কাছে সমস্ত রাজন্যবৃন্দ মাথা নত করে থাকত, শ্রীকৃষ্ণ বিহনি এই সব কিছু এক মুহূর্তে নিষ্ফল হয়ে গেল। যেমনভাবে ভস্মে ঘৃতাহুতি, কপটতাপূর্ণ সেবা এবং উসর ভূমিতে বীজ বপন ব্যর্থ হয়। হে রাজন, আমি দ্বারকাবাসী, যে সকল বান্ধবদের কথা জিজ্ঞাসা করছেন আপনি, তারা সকলে ব্রাহ্মণের সাপে মোহিত হয়ে গেছেন এবং বারুণী মদিরাপানে মদনমত্ত হয়ে অপরিচিতের মতো পরস্পর মুষ্টিযুদ্ধ করে নিহত হয়েছেন। যদুকুলের কথা জিজ্ঞেস করছেন তো, যদু বংশ কেমন আছে? বলছেন তারা ব্রাহ্মণের অভিশাপে মোহিত হয়ে গেছেন এবং বারুণী মদিরাপানে মদনমত্ত হয়ে, হ্যাঁ, অপরিচিতের মতো হয়ে একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ করে সব নিহত হয়ে যাচ্ছে। ব্রাহ্মণের অভিশাপ, কি অভিশাপ, এরপরে সেটা আলোচনায় আসবে, দ্বারকা লীলা যখন বর্ণনা হবে। সেই কৃষ্ণপুত্র শম্ভ অন্যান্য সকলের সঙ্গে খেলা করছিল, খেলতে খেলতে একজন মুনির কাছে গিয়ে বলছেন যে আমার এই রমণীর পেটে কি আছে, মানে একজনকে, শাম্বুকে একজন রমণী সাজিয়েছে এবং কাপড় চোপড় দিয়ে সেটাকে, একটা রমণী গর্ভবতী হলে যেমন হয় সেরকম করে সাজিয়ে দিয়ে ওই শাম্বুকে জিজ্ঞেস করছে এর পেটে কি আছে। তখন মুনি তো সব জানে, এরা আমার সঙ্গে ছলনা করছে, তখন অভিশাপ দিয়েছিলেন এর পেটে যা আছে সেইটা দিয়ে তোর যদুবংশ ধ্বংস হবে। নিতাই গৌর হরি বল। তখন তারা খুলে দেখে ওর মধ্যে একটা লোহার শূল, ওটা ঘষছিল সমুদ্রে গিয়ে, ঘষতে ঘষতে লোহা কখনো কি ক্ষয় হয়, কতটা হলো যেগুলো ঘষতে ঘষতে একটু ক্ষয় হলো, সেগুলি ফেনা হয়ে নলখাগড়ার বন হলো, নলখাগড়ার বন। আর কিছুটা ঘষে শেষ করতে পারলো না, সমুদ্রে ফেলে দিল। তো সমুদ্রে একটা বড় মৎস্য সেটা গিলে ফেলল, এক জেলে সেই মাছটাকে ধরল, সেই মাছটা আবার এক ব্যাধ কিনল, জরা ব্যাধ, ওই
মাছটাকে কিনে তার মধ্যে একটা ফলা পেল, মানে নাঙলের যেমন ফলা থাকে ওরকম একটা ফলা পেল। ভালো ভালোই হলো, এটা দিয়ে একটা আমার শিকার করা তীর বানাবো। তীর বানালেন, ওই যে নলখাগড়ার বন হলো না, ওই দিয়ে সব তীরধনুক তৈরি করে সব 56 কোটি যদুবংশ, মানে 16,000 মহিষী তো কৃষ্ণের, এক একজনের গর্ভে 10টা করে সন্তান হয়েছে, 56 কোটি যদুবংশ। এখন ভারতবর্ষে কত, 130 কোটি বলছে, কিন্তু আরও বেশি হবে, যাই হোক। তাহলে তখনও কম ছিল না, 56 কোটি যদুবংশ, যাই হোক। তারা সব মদ্যপান করে, ভাই জ্ঞান নাই তো, এ আমার ভাই আমার আত্মীয়, এ জ্ঞান নাই, মদ পান করলে তখন একজন আরেকজনকে গালিগালি করছে, যেমন জগাই মাথায় মদ পান করে একজন আরেকজন গালাগালি করছে করছে, এরকম ভাবে তারা ধ্বংস হয়ে গেল। আর কৃষ্ণের কিভাবে হয়েছিল সেটা তো আপনারা জানেন, ওই যে ব্যাধের কথা বললাম, বান তৈরি করলেন, ওইটা দিয়েই ওনার অন্তিম কাজ হবে। যাই হোক, এটা অর্জুনই বলবেন, অর্জুন বলছেন যে ব্রাহ্মণের অভিশাপে মোহিত হয়ে দ্বারকাবাসী বান্ধবদের তারা মদিরে পানে মদন্যত্ত হয়ে অপরিচিতের মতো পরস্পর মুষ্টিযুদ্ধ করে নিহত হয়েছেন, মাত্র 4-5 জনই অবশিষ্ট আছে, আর সব গেছে। আসলে এসবই সর্বশক্তিমান ভগবানেরই লীলা। যে সংসারে প্রাণীগণ পরস্পরকে যেমন পালন করে তেমনি বিনাশও করে, পালন করছে আবার বিনাশও করছে। হে রাজন, জলচরদের মধ্যে যেমন বৃহৎ ক্ষুদ্রকে, সবল দুর্বলকে, বৃহৎ বলশালীরাও একে অপরকে ভক্ষণ করে। এই জলের মধ্যে বড় বড় মাছ, হাঙর, কুমির, এরা কি করে? হ্যাঁ, ওরা তিমিঙ্গিল বলে একটা বড় মাছ আছে, হাঙর, তিমিঙ্গিল মানে তিমি মাছ তো আমরা দেখি, তো বড় বড় তিমি মাছগুলি গিলে খায় সেই তিমিঙ্গিল, এত বড় জন্তু সমুদ্রে থাকে। নরোত্তম ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকায় বলছেন, তুমি সে করুণা সিন্ধু অধম জনার বন্ধু, মোরে প্রভু কর অবধান, পরিণু অসদ ভোলে কাম তিমিং গিলে গিলে, মোরে প্রভু কর পরিত্রাণ। ঠাকুর মশাই প্রভুর কাছে, গোবিন্দের কাছে প্রার্থনা করছেন, অরিণু অসৎ ভোলে কাম তিমিং গিলে গিলে, আমাদের এই যে কাম, ভিতরে যে কামভাব, এটাকে সেই তিমিঙ্গিলের সঙ্গে তুলনা করেছেন। তিমিঙ্গিল যেমন বড় বড় তিমি মাছগুলিকে গিলে খায়, তেমনি কামরূপ তিমিঙ্গিল আমাকে গিল জোয়ার জন্য আসছে, পরিণু অসদ বলি কাম তিমিং গিলে গেলে, মোরে প্রভু কর পরিত্রাণ। তাই বলছেন যে জলচরদের মধ্যে যারা জলে থাকে, বড় বড় মৎস্যগুলি ছোট ছোট মাছকে গিলে খায়, সবল দুর্বলকে বৃহৎ বলশালীরা একে অপরকে ভক্ষণ করে, সেইভাবে অতিশয় সবল এবং মুখ্য যাদবদের দ্বারা ভগবান অন্যান্য রাজাদের সংহার করিয়েছেন, তারপর যাদবদের মধ্যে একের সঙ্গে অপরের সংঘাত লাগিয়ে তাদের ধ্বংস করেছেন এবং ভূভার হরণ করেছেন। এসব কৃষ্ণের ইচ্ছাই হচ্ছে।
এগো, এই যে আমরা এখন তো সংবাদ মাধ্যমে অনেক কিছু জানতে পাচ্ছি, আগেও এরকম হয়েছে ধ্বংস, তখন তার এই সংবাদ মাধ্যম ছিল না, আমরা কিছুই জানতে পারিনি। এখন আমাদের ইলেকট্রনিক মাধ্যমগুলিতে কোথায় কি ঘটছে সেটা আমরা মুহূর্তের মধ্যে জেনে নিচ্ছি। ধ্বংস তো হবেই, ভূমিকম্পে হচ্ছে, সুনামি হচ্ছে, সমুদ্র উত্তাল হয়ে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এটা হবেই, প্রভুর লীলা এটা। এই যে যাদব বংশকে ধ্বংস করেছেন, কৃষ্ণের ইচ্ছাই হয়েছে। তাই বলছেন, তারপর যাদবদের মধ্যে একের সঙ্গে অপরের সংঘাত লাগিয়ে তাদের ধ্বংস করেছেন, ভূবার হরণ করেছেন, দেশকাল পাত্রানুযায়ী হৃদয়ের তাপ উপসংহারী শ্রীকৃষ্ণ ভগবানের সেই সব উপদেশ আমার স্মরণে আসায় আমার চিত্ত তাতেই মগ্ন হয়ে যাচ্ছে। সুত বললেন, এইভাবে অত্যন্ত গভীর অনুরাগের সাথে শ্রীকৃষ্ণের পাদপদ্ম চিন্তা করতে করতে অর্জুনের মন নির্মল এবং শান্ত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগল অহর্নিশ চিন্তা করতে করতে অর্জুনের ভক্তির বেগ ক্রমশ বাড়তে লাগল। মানে সবসময় তার সাথী, খাওয়া দাওয়া উঠা বসা, হ্যাঁ গো, কৃষ্ণ ছাড়া তো তার অন্তরে আর অন্য কোনো চিন্তা নাই, নিতাই গৌর হরি বল। তারপরে কতভাবে তাকে উপদেশ দিয়েছেন অর্জুনকে গীতায় আমরা দেখি। সর্ববিধ বুদ্ধি মালিন্য দূরীভূত হল কুরুক্ষেত্রের যুদ্ধে প্রারম্ভে ভগবান কৃষ্ণ তাকে যে গীতা জ্ঞান উপদেশ দিয়েছিলেন, যেসব উপদেশ কালের ব্যবধান এবং কর্মের বিস্তারের ফলে চাপা পড়ে গিয়েছিল, আবার সেই সব উপদেশ স্মরণে এসে গেল। ব্রহ্মজ্ঞান লাভের ফলে মায়ার আবরণ দূর হয়ে গেল এবং গুণাতীত অবস্থা লাভ হল, দৈত্যের সংশয় দূরীভূত হল, তার সূক্ষ্ম শরীরও বিনষ্ট হয়ে গেল, তিনি শোক এবং জন্মমৃত্যু চক্র থেকে চিরতরে মুক্ত হয়ে গেলেন। অর্জুন ব্রহ্মজ্ঞান লাভ করলেন এবং যার ফলে মায়ার আবরণ দূর হয়ে গেল, তিনি গুণাতীত অবস্থা লাভ করলেন, দৈত্যের সংশয় দূরীভূত হল, তার সূক্ষ্ম শরীরও বিনষ্ট হয়ে গেল, তিনি শোক এবং জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হয়ে গেলেন। ভগবানের স্বধাম গমন এবং যদুবংশ ধ্বংসের বৃত্তান্ত শুনে স্থিরচিত্ত যুধিষ্ঠির স্বর্গ আরোহণের মনস্থ করলেন। মানে ভগবান চলে গেছেন স্বধামে, যুধিষ্ঠির তখন স্থির করলেন তিনি স্বর্গে চলে যাবেন। কুন্তী ও অর্জুনের মুখে যদুবংশ ধ্বংস ও ভগবানের স্বধাম গমনের সংবাদ শুনি অনন্য ভক্তি দ্বারা শ্রীকৃষ্ণের চিত্ত সমর্পণ করি সংসার থেকে চিরতরে নিবৃত্ত হলেন, এবার রাজত্ব ছেড়ে স্বর্গে যাত্রা করলেন। কাঁটা দিয়ে কাঁটা তুলে যেমন দুটো কাঁটাই ফেলে দেওয়া হয়, ভগবান শ্রীকৃষ্ণ লোকদৃষ্টিতে তার যাদব শরীরের মাধ্যমে ভূভার হরণ করলেন, অবশেষে সেই যাদব শরীরও পরিত্যাগ করলেন। মানে কৃষ্ণ তিনি কাঁটা দিয়ে কাঁটা তুললেন, আমরা যেমন কাঁটা ফুটেছে ওই কাঁটা কি করে তুলব, কাঁটা দিয়ে কাঁটা তুলি তারপরে দুটো কাঁটাই ফেলে দিই, তেমনি ভগবান বলছেন তিনি ভবভার মানে ভূভার হরণ করবার জন্যে তিনি সব যাদবগণকে নিজের ইচ্ছায় সব বিনাশ করলেন এবং অবশেষে যাদব শরীরও তিনি পরিত্যাগ করলেন, যে যদুবংশে তিনি জন্মেছেন
সেই তার যাদব শরীরটাও তিনি ত্যাগ করলেন। ভগবানের দৃষ্টিতে তো ভুবার হরণ দেহত্যাগ দুই সমান। নট যেমন একই দেহে অবস্থিত থেকে নানারূপ ধারণ করে, ইচ্ছামতো পরিত্যাগ করে, সেরকম ভগবান শ্রীকৃষ্ণ এক নিত্য দেহেই বর্তমান থেকে মৎস্যাদি অবতার রূপ ধারণ করেন এবং ইচ্ছামতো ত্যাগ করেন। তেমনি তিনি যে যাদব শরীর দিয়ে ভুভার হরণ করলেন, সেই দেহ ত্যাগ করে দিলেন, কৃষ্ণ নিজেও দেহ ত্যাগ করলেন। যার নামগান লীলাদি কাহিনী শুনলে জীবের অখিল বন্ধন মোচন হয়, সেই পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণ যেদিন শ্রীমূর্তিতে এই পৃথিবী ছেড়ে গেলেন, সেই দিন থেকেই মায়াবদ্ধ বিবেক জ্ঞান শূন্য জীবের অনর্থকারী কলিকাল আবির্ভূত হল। এই দেখুন, কৃষ্ণ চলে গেলেন, কলি এসে ঢুকল। মানে কৃষ্ণ চলে গেলেন মানে দ্বাপর লীলা শেষ হয়ে গেল, তারপর কলিকাল এলো। কলির আবির্ভাব প্রাজ্ঞ মহারাজ যুধিষ্ঠিরের কাছে গোপন রইল না। তিনি দেখলেন দেশে নগরে বাড়িতে এবং প্রাণীদের মধ্যে লোভ মিথ্যা কপটতা হিংসাদি অধর্মের বুদ্ধি হচ্ছে। এইসব দেখে তিনি মহাপ্রস্থানের সিদ্ধান্ত নিলেন, আর থাকব না, স্বর্গে চলে যাব। হরিব তিনি তার আত্মতুল্য গুণশালী পরম বিনয়ী পরীক্ষিতকে শশাগরা পৃথিবীর অধিপতি রূপে হস্তিনাপুরে অভিষিক্ত করলেন। মানে পরীক্ষিত হলেন যুধিষ্ঠিরের নাতি, হ্যাঁ, তার হস্তে এই শশগরা পৃথিবীর অধিপতি রূপে অভিষিক্ত করলেন। সুরসেনাধিপতি সুরসেনা অধিপতি রূপে অনিরুদ্ধ পুত্র বজ্রকে মথুরায় অভিষিক্ত করলেন। তারপর প্রজাপত্য যজ্ঞ সমাপ্ত করে আহবনিয়াদি অগ্নিপুত্র অগ্নিত্রয়কে আত্মাতে লীন করে দিলেন, অর্থাৎ গার্হস্থ ধর্ম থেকে মুক্ত হয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। রাজচিত সব বসনভূষণ ত্যাগ করে মমতা ও অহংকার শূন্য হয়ে সমস্ত বন্ধন ছেদন করলেন। সন্ন্যাস নিতে গেলে সংসারের মমতা, বিষয় বৈভবের মমতা থাকলে তো হবে না, সব ত্যাগ করে তিনি সন্ন্যাস নিলেন। রাজচিত সব বসনভূষণ ত্যাগ করে সব বন্ধন ছেদন করলেন। দৃঢ়চিত্তে বাণীকে মনে, মনকে প্রাণে, প্রাণকে অপানে এবং অপানকে তার অধিষ্ঠাত্রী দেবতা মৃত্যুতে এবং মৃত্যুকে পঞ্চভূতাত্মক দেহে আহুতি দিলেন। এইভাবে দেহকে মৃত্যুরূপে অনুভব করে তাকে গুণত্রয়ে লীন করে দিলেন। গুণত্রয়কে মূলা প্রকৃতিতে, সর্বকারণ রূপা প্রকৃতিকে আত্মাতে এবং আত্মাকে অবিনাশী পরব্রহ্মে বিলীন করে দিলেন। তার তখন এই রকম অনুভব হলো যে এই সমস্ত দৃশ্য প্রপঞ্চই ব্রহ্মস্বরূপ। তারপর তিনি চির বস্ত্র ধারণ করলেন, নিরাহারী ও মৌনী হয়ে কেশচর্যা ত্যাগ করলেন। তিনি নিজের রূপ জড় উন্মত্ত পিশাচের মতো করে ফেললেন। কারোর জন্য অপেক্ষা না করি তিনি বধিরের মতো কারো নিষেধাদি না শুনে সর্বাপেক্ষা শূন্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মনে মনে যাকে লাভ করলে আর সংসারে পুনরাগমন হয় না, সেই পরমব্রহ্মের ধ্যান করতে করতে যে পথে পূর্বকালেও মহাত্মা পুরুষগণ গিয়েছেন সেই উত্তর দিকে যাত্রা করলেন। ভীম অর্জুন প্রভৃতি যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভাইরাও দেখলেন যে পৃথিবীতে অধর্ম সহায় কলিকর্তৃক প্রজাগণ আক্রান্ত হচ্ছে, সুতরাং
তারাও গোবিন্দচরণ প্রাপ্তির জন্য কৃতসংকল্প হয়ে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের অনুগমন করলেন। সব ভাইরাও তার সঙ্গে সঙ্গে চললেন। সর্ববিষয়ে কৃতার্থা পাণ্ডবগণ কৃষ্ণচরণকেই পরম পুরুষার্থ বুঝতে পেরে মনে মনে তারই চিন্তা করতে লাগলেন। হরিপাদ পদ্ম ধ্যানের দ্বারা পাণ্ডবদের ভক্তিভাব গভীরভাবে বৃদ্ধি পেল এবং বিশুদ্ধ বুদ্ধিতে শ্রীকৃষ্ণের সেই সর্বোৎকৃষ্ট স্বরূপে একান্তভাবে নিবদ্ধ হয়ে গেল, যেই স্বরূপে একমাত্র নিষ্পাপ জীবই নিবদ্ধ হতে পারে। ফলত নিজেদের নির্মল বিশুদ্ধ চিত্তের দ্বারা তারা সেই গতি লাভ করেছিলেন, যেই গতি বিষয়াসক্ত দুর্জন ব্যক্তি কখনো পেতে পারে না। সংযমী ও কৃষ্ণ চিন্তামগ্ন শ্রীকৃষ্ণার্থ চিত্ত বিদুর মহাশয় প্রভাস ক্ষেত্রে নিজের দেহ পরিত্যাগ করলেন। ওদিকে প্রভাস ক্ষেত্রে বিদুর দেহত্যাগ করলেন। বিদুর মানে এর আগে আপনাদের কাছে বলেছি, এই বিদুর হলেন স্বয়ং যমরাজ, মার্তণ্ডমুনির অভিশাপে তিনি শূদ্র হয়ে জন্মেছেন। সেই সময় তাকে অভ্যর্থনা করে নিয়ে যাবার জন্য সমাগত পিতৃগণের সাথে তিনি স্বর্গলোকে অর্থাৎ যমলোকে চলে গেলেন। দ্রৌপদী দেখলেন যে পাণ্ডবেরা কেউ কারোর জন্য অপেক্ষা করল না, তখন তিনিও অনন্য চিত্তে ভগবান কৃষ্ণের চিন্তা করতে করতে তাকে প্রাপ্ত হলেন। যে পাণ্ডবেরা কারো চিন্তা করছে না, আমার কথাও চিন্তা করছে না, তখন তিনি গোবিন্দচরণে মন প্রাণ সঁপে দিয়ে সেই কৃষ্ণকে প্রাপ্ত হলেন। ভগবানের প্রিয় ভক্ত পাণ্ডবদের মহাপ্রয়াণের এই পরম পবিত্র ও পরম মঙ্গলাস্পদ বৃত্তান্ত যে ভাগ্যবান ব্যক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি নিশ্চিতভাবে শ্রীহরিতে ভক্তি লাভ করে মোক্ষ প্রাপ্ত হন। জয় নিতাই। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। সুন্দর সুন্দর ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।